শুভ সকাল সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। আজকে কি কি রান্না করব, সারাদিনে কি কি কাজ করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কোথাও যাবেন না, পুরো ব্লগটা দেখবেন। তো এখানে রান্নাবান্নার প্রস্তুতি নিতেছি। এখানে হচ্ছে করলা ভাজা হবে, করলাগুলোর অবস্থা খুবই খারাপ, পেকে গেছে কিছু, এর জন্য আর কি করব। তো সেই দিন রাতের বেলা সারা বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল, সবজিগুলোর দামে একটু কম ছিল। কথায় বলে না যে সস্তায় বস্তা ভরলে এরকমই হয়, ব্যাপারটা ঠিক সেরকমই হয়েছে। তো সস্তা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবজি তার পরের দিনই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। যেমন করলা পেকে উঠতেছে, এদিকে একটা চাল কুমড়া নিয়ে আসছিলো, চাল কুমড়া কেটে দেখি ভেতরে বীজ হয়ে গেছে, তো এর জন্যই হয়তো দাম কম নিয়েছে। রাত্রিবেলা সচরাচর আমরা কখনোই বাজার করি না, সকালবেলায় করি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বাজারে যাওয়ার লোক থাকে না বা অলসতার কারণে বাজারে যায় না, তখন এরকমটা হয়। তো সার বাবা এসে বললো যে আজকে সবজি অনেক সস্তায় কিনেছি, তো এখন থেকে আর সকালবেলা বাজার করবো না, রাতের বেলায় বাজার করব। তো রাতের বেলা বাজার করলে এর অসুবিধা এটাই হচ্ছে যে সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ সেগুলো দেখা যায় যে ভালো থাকে না। তো করলাগুলো দেখে ভীষণ ভালো লাগছে, পাকা করলা কাঁচা করলা দুটো একসাথে খুব সুন্দর লাগছিলো। এখানে চাল কুমড়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো, শাক দিয়ে ছোটো মাছের চটচড়ি করবো, আর এখানে করলা ভাজবো। তো আমার কাছে পাকা করলা ভাজা এত ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না, মানে বিচিগুলা খাওয়ার সময় কামড় লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে। আমার কাছে তো এরকম করলা ভাজা হলে আর কিছুই লাগে না। তো এইদিকে হচ্ছে করলাগুলো ভেজে নিচ্ছি, একটু মোটা মোটা করে কেটেছি, পেঁয়াজ কুচি দেবো না, এমনি তেলে ভাজবো। আর এদিকে হচ্ছে একটু বড় সাইজের ট্যাংরা মাছ, মানে মিডিয়াম সাইজের আর কি। তো ফ্রিজে আর তেমন কোনো মাছ ছিল না, তো ট্যাংরা মাছ ছিল, ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে করে ফেলি। চাল কুমড়া সবজিটা আমার অত বেশি পছন্দ না, কারণটা হচ্ছে যে আমার কাছে কেমন জানি একটা গন্ধ লাগে খাওয়ার সময়, লাউয়ের ক্ষেত্রে সেটা হয় না, চাল কুমড়ার কিন্তু একটা কেমন জানি গন্ধ আছে, যারা খেতে পারে তাদের কাছে এটা ভালো মনে হয়, যেমন সুগন্ধ মনে হয়, আর যারা পারে না তাদের কাছে ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো এখানে একটু রাঁধুনি ফোড়ন দিলাম, এখন হচ্ছে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম, এখন একটু লবণ, সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়া দেবো, সাথে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, তার জন্য কাঁচামরিচ এখন থেতো করে দেই, বেশি করে থেতো করে দিলে মনে হয় যে একটু ঝাল বেশি লাগে আর কি। তো এদিকে কুমড়োটা হতে হতে এখানে চটচড়িটা বসিয়ে দেবো, ছোটো আলু দিয়ে, কালো জিরা সোমবার দিয়েছি, এখানে হচ্ছে ছোটো ছোটো কুচু কুচু করে রাখা আলু প্রথমে দিলাম, ওটাকে সেদ্ধ করে নেব, তারপর হচ্ছে শাক দেব। এখানে আমার চাল কুমড়ো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিলাম, জলের পরিমাণ একটু কম দেবো, কারণ এই সমস্ত সবজিতে জল কম দিতে হয়। তো এরপর হচ্ছে এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দেবো সবশেষে। আজকে ভাবতেছি কোনো মশলা ব্যবহার করবো না এই রান্নাতে, মানে চাল কুমড়ার যে ফ্লেভারটা তাতেই হয়ে যাবে, এখানে আর কোনো মশলার ফ্লেভার রাখবো না। তো মাঝে মাঝে এরকম করে আমরা খাই, চাল কুমড়া বা লাইয়ের তরকারিতে কোনো রকমের জিরে বাটা বা ধনিয়া বাটা কিছু ব্যবহার করি না। তো এইদিকে হচ্ছে শাকের তরকারি প্রায় শেষের দিকে, এখানে হচ্ছে হিঞ্চি শাক আর ছোটো আলু দিয়ে চটচড়ি করলাম, একটু জল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভেজে রাখা ছোটো মাছ দিয়ে দিলাম, সবশেষে দিব হচ্ছে রসুন। বাঁধাগুলো নিয়ে আসলো, ডিটারজেন্ট, সাবান, তিনটা কিনলে একটা ফ্রি, বিস্কিট দুই প্যাকেট কিনলে এক প্যাকেট ফ্রি, ভীম লিকুইড বাঁচলো টাকা, বিশ টাকা বাঁচলো নাকি বাঁচলো, বিশ টাকা, এটা প্রচুর লাগে, অনেক কাজের জিনিস ভীম লিকুইড। সারা মনে এই মাত্র স্কুল থেকে আসলো, কলাটা আজকে আনে নে আগে আনছে, স্বপ্নে গেছিলে, স্বপ্ন পূরণ করবার যায় রে। গতকালকে একটা কাঁঠাল আনছিল, কাঁঠালটার অবস্থা এখন খুবই খারাপ, কাঁঠালটা খাইতে একদমই স্বাদ না, মিষ্টি না, শক্ত শক্ত টাইপের। তারপর একটা তরমুজ আনছিল অনেক বড়, ওটা ভিডিও করে রাখলে ভালো হতো, অনেক বড় তরমুজ কিন্তু ভিতরে পচা, পুরো তরমুজটা ফালানি গেছে। খাও খাও, বের করে খাও, জ্বালা নষ্ট করে খাও, এখানেই সানা সারা খাইতেছে ঝালমুড়ি, কিন্তু আমাদের জন্য কিছু আনে নাই, খালি মুখে বসে আছে। রান্না তো শেষ করতে কি কি রান্না হলো আপনাদের দেখাই নেই, এই যে ডাল রান্না করছে অল্প একটু সার আলিশানের জন্য, আমরাও একটু খামো। এখানে হচ্ছে একটু মাছের ঝোল করছি, সারা খাবে শান খাবে, যে খাই আর কি, সবার জন্য করে নেই, কারণ মা আর বাবা বড় মাছ খাইতে পছন্দ করে না।
সবার জন্য করে নেই। এখানে করলা ভাজা আছে, পাকা কাঁচা করলা মেশানো। পাকা করলা ভাজা খাইতে আমার খুবই ভালো লাগে, একদম জোস, তাই না? কটকট করে বেশি কামড় লাগে, উপরে মানে মশলা বাড়তেছে, আওয়াজ হইতেছে। আমরা যখন মশলা বাড়ি, তখন নিচতলার মানুষ না ও হয় নিচতলার মানুষ আমাদের বাসায় আসে ই করার জন্য, মশলা আওয়াজ হয় বাটা বাটি। এখন আমাদেরও যাওয়া উচিত তার জন্য। এখানে ছোটো মাছ দিয়ে শাকের চচ্চড়ি, এখানে ট্যাংরা মাছ দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করছি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবারের মেনু। এখানে অবস্থা দেখছেন, ঝালমুড়ি খাওয়ার অবস্থা। সারা এই মাত্র স্কুল থেকে আসলো, লিচু দিয়ে ঝালমুড়ি খেতেছি। আর ইঠানু হাওয়া জালে খাইতে পারে না, কিন্তু তারপরও খাইবো, দেখছেন? কিন্তু যদি আবার ই দিয়ে খাই দিয়ে তকাই দিয়ে একটু জাল দিয়ে মরিচ দিয়ে, তাহলে সেদিন ভাত খাইতে পারে না, তাই না ইশান? হ্যাঁ, একের ধরে বাড়ি মারো আবার। হ্যাঁ, বস খাইতে হয় ঝালমুড়ি। দেখো তুমি দেখে দিক তাকাও, কামড় দিয়ে খাইতে হয়। খুব মজা না ইশান? ইশান বাবু খারাপ হবে কেমন? হে ইশান এখন খায়গা অমিও কেমন? তো খাওয়া দেখে আমার জিভে জল চলে আসছে, যদিও বা আমার বেশি ইচ্ছা নেই, কিন্তু তো খাওয়া দেখে আমার লোভ লাগতেছে। এই পুরোটা মুখে যদি ফুচকা খাওয়ার টিফিন জানো আস তোরা, আর এই দিও না, টক দিও না, এখানটি টক দিও না, আপনি খান। ব্লেন্ডার কি ঠিক হইছে? কয়টা কয়টা করে হিসাব করে দেখছো না? তোমাকে শত্রু আমি, তোমরা এবার এবার আবার জল দাও না। আরে তুমি বানে হারার মানে সবটি শেষ, ইশানের রাত খালি, অমির রাত খালি, সারা রাত খালি, আগ পাইতে রয়েছে। কয় প্লেট আনছো ফুচকা? তোর তো অনেক শক্তি আছে। ফুচকা খাওয়া শেষ হয়ে যার যার মধ্যে প্লেট নিয়ে চুপ করে বেড়ে খাইতেছে। ঈশান রে, তুই এলো যার তরকারি খাইতে পারিস না, তুই এই কেমন করে খেয়ে নিয়েছে পুরাটা, দেখছো অবস্থা? গ্রামে যেমন নিমন্ত্রণ খাইলে পরে টক দেয় না এরকম করে প্লেটে, সারা রে আর খাস না তু।